এখন আমাদের আরো 24 হলো খুব কম ইনফেকশন, খুব কম অ্যাঙ্কাইলোস্ট্রোমা ডিওডেনালি এবং লেকোটো অ্যামেরিকানা, এই দুটোর কমন নেম হলো হুক ওয়ার্ম, যে একটা হুক থাকে। কিরকম ইম্পর্টেন্ট, পৃথিবীতে এখনো প্রায় 110 কোটি লোক এই হুক ওয়ার্মে আক্রান্ত হয়, এর মধ্যে প্রায় 110 কোটি, এর মধ্যে 10 কোটি সিমটোমেটিক ইনফেকশন এবং প্রায় 60,000 মারা যায়। তো আরো একটা মজার জিনিস হলো, 20th সেঞ্চুরির শুরুর দিকে হুক ওয়ার্ম ডিজিজ আমেরিকাতে এত বেশি সিরিয়াস প্রবলেম হয়েছিল যে সেটাকে ঠেকানোর জন্য রকেফেলার ফাউন্ডেশন হয়, এবং আলটিমেটলি সেই রকেফেলার ফাউন্ডেশনের ধারাবাহিকতায় বর্তমানে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হুক ওয়ার্মের মর্ফোলজি দেখে বোঝা যাচ্ছে যে হুকের মতো, এই জন্য একটা হুক ওয়ার্ম, এটা হলো উমা আর এটা হলো, এবং মেল যেটা খুব ছোট ছোট 1 সেন্টিমিটার মতো লং, এবং এটা লার্ভা থাকে দুরকম, এর লার্ভা এবং লার্ভা গুলো পরে ওকে লক্ষ্য করতে মুখস্থ করার দরকার নাই। এর যে লাইফ সাইকেলটা আমরা দেখি সহজ ভাবে, যে এখানেও ওই অ্যাসকারিস ল্যামব্রিকয়েডিস এর মতো এখানেও হার্ট লাং মিগ্রেশন আছে। তো মানুষ যখন খালি পায়ে মাঠের মধ্যে কোথাও হাঁট চলাফেরা করে, বাচ্চারা যখন ছেলেদের খালি করে, তখন এই লার্ভা গুলো ঢুকে যায় পায়ে, এটা মনে রাখতে হবে। এই লার্ভা গুলো চলে যায়, লার্ভা গুলো চলে যায় ইন্টেস্টাইনে, ইন্টেস্টাইনে যে ইন্টেস্টাইনে বড় হয় না, এরা ওই অ্যাঙ্কাইলোস্টোমা অ্যাসকারিস ল্যামব্রিকয়েডিস এর মতো এটা চলে যায় হার্ট হয়ে লাংস দিয়ে আবার ইন্টেস্টাইনে আসে। ইন্টেস্টাইনে এসে এইবার ম্যাচিউর হয়, এবং ম্যাচিউর হয়ে তারা রক্ত শোষণ করে, অ্যানিমিয়া হয়, এবং এই সময় তাদের এগ গুলো চলে যায় আবার মাটিতে, এভাবে সাইকেলটা কন্টিনিউ। এটাকে আমরা এখানেও দেখিয়েছি যে এগস ইন দ্য ফেসেস পায়খানার সঙ্গে আসে, সেখান থেকে র্যাপিডিফর্ম লার্ভা, ফাইলেরিফর্ম লার্ভা, এইটা পায়ের দুধ, ওটা ছিল অ্যাসকারিস ল্যামব্রিকয়েডিস, হলো মুখের খাবারের সঙ্গে, আর এটা পায়ের পাতা দিয়ে দিত, এবং হার্ট লাং মাইগ্রেশন হয়ে তারপরে পেছনে চলে যেত। তাহলে এখানে দেখা যাচ্ছে লাইফ সাইকেল স্টেজ হলো অ্যাডাল্ট লার্ভা ওভা, সিঙ্গেল হোস্ট দ্য ম্যান, এবং ইনফেক্টিভ ফর্ম হলো ফ্যাজিটিক ফর্ম লার্ভা, প্যাথোজেনিক ফর্ম অ্যাডাল্ট এবং লার্ভা। এটার রুট হলো পেনেট্রেশন থ্রু স্কিন, স্পেশালি পা দিয়ে, এবং আলটিমেটলি এটা থাকে যায় স্মল ইন্টেস্টাইনে, স্পেশাল ফিশার, হার্ট লাং মাইগ্রেশন। এর ভেরুলেন্স ফ্যাক্টর হলো যে পাওয়ার অফ পেনেট্রেশন বাই লার্ভা স্কিনে, ক্যাপিলারি এবং ভেন্টুলসে, সাকিং অ্যাকশন, এরা রক্ত শোষণ করে। লেকেটর আমেরিকান প্রায় প্রতিদিন প্রতিটা 1.03 ml ব্লাড, এবং অ্যাঙ্কাইলোস্ট্রোমা ডিওডেনালি 0.2 ml ব্লাড। এছাড়া যেখান থেকে তারা রক্ত সাক করে ওইখানে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, ওখান থেকে আবার রক্ত চোয়ে চোয়ে পড়ে। এছাড়া তাদের প্রোটোজেটিক এনজাইম সিক্রেশন হয়, সেখান থেকেও তারা ডাইজেশনের সমস্যা করে, এবং ওই প্রোটোজেটিক এনজাইম দিয়ে ব্লাডটা ডাইজেশন। তো তারা কি কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, আমরা যদি অ্যাসকারিস ল্যামব্রিকয়েডিসটা দেখি, ঠিক একই রকম ভাবে ডিউ টু লার্ভা এবং ডিউ টু অ্যাডাল্ট। লার্ভার জন্য গ্রাউন্ড রিচ খুব পায়ের জায়গায়, যেখান দিয়ে ঢোকে সেখানে চুলকানি হয়, লাংসে লফনার সিন্ড্রোম হয়। অ্যাডাল্টের জন্য যে একটা ডিসকমফোর্ট, ইসোনোফিলিয়া, এছাড়া দু ধরনের এনিমি হতে পারে, মাইক্রোসাইটিক হাইপারটোনিক এবং ডাইমরফিক, আর প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ইন সিভিয়ার কেসেস। ডায়াগনোসিস কিভাবে করা যাবে, একই জিনিস, বাই মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ স্টুল, এবং ওভাটা কেমন এটা তোমাদের জন্য ডিসক্রিপশন করা দরকার নাই। কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, ওই বছরে একবার যেরকম আমাদের দেশে সবাইকে কৃমির ওষুধ খাওয়া, পিরিওডিক মাস্ক থেরাপি, স্যানিটারি কন্ডিশন ইম্প্রুভ করা, ও বাচ্চারা যেন খালি পায়ে মাঠে না। তাহলে আমরা পেলাম হুক ওয়ার্মস আর মোস্ট কমন ইন্টেস্টিনাল নেমাটোড, অ্যাবাউট 101 বিলিয়ন পিপল আর এফেক্টেড ওয়ার্ল্ড ওয়াইড,
তিনটা স্টেজ আছে একই রকম স্কিনের চান্দের মতো, ওভাল লার্ভা অ্যাডাল্ট। ফাইলেরিফর্ম লার্ভা গুলো হলো ইনফেক্টিভ স্টেজ এবং এটা ট্রান্সমিটেড বাই পেনিট্রেশন অফ স্কিন, ম্যানিফেস্টেড বাই গ্রাউন্ড লিচ, নিউমোনাইটিস, এছাড়া মাইক্রোসাইটিক, হাইপোক্রোমিক অ্যানিমিয়া, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। তো স্টাডি কোয়েশ্চেন একই রকম। থ্যাংক ইউ ভেরি মাচ।